হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আইয়ুব বলছিলাম জি জি, আইয়ুব সাহেব বলেন, শুনতে পাচ্ছি। স্যার। আমার আমার বয়স হচ্ছে 43। আচ্ছা স্যার, ওই যে আমার সমস্যা হচ্ছে কি, আমি যখন গৃহস্থলে কোনো কাজ করি অথবা বসি হুম হুম অথবা হালকা যদি কোনো একটা কিছু করি, তখন আমার ওই হাঁটুটা একটু ব্যথা করে, আর হাঁটুর নিচে যে মাংসপেশি আছে হুম হুম ওই মাংসপেশিটা টান পড়ে যায়। জি, এটা কতদিন ধরে? এইটা স্যার আমার বিয়ের পর থেকে আর কি। স্যার, মা কত আমি বছর? বিয়ে করছি 2010 সালে, আচ্ছা এখন প্রায় 10 বছর আনুমানিক। হালকা হালকা টান আচ্ছা, পড়ে যায়, এটা আবার যখন আমি একটু রিল্যাক্সে মানে আস্তে আস্তে ইয়া করি কমে তখন যায়। এটা ক্লিয়ার হয়। আপনার কোমর আবার ব্যথা আছে পাশাপাশি? পাশাপাশি ওই কোমরের আপনার পিছনে যে মাজার দুই পাশে উপরের দিকে, হুম হুম মানে কোমর আর ওই যে আপনার নেকের নিচে যে মাঝখানের যে দুই পাশে যে ইয়ে আছে, মেরুদণ্ডের হুম হুম ইয়ে আছে, ওইদিকে একটু টান পড়ে। আচ্ছা আচ্ছা জি। তার ওইখান এখন কি থেকে আমি বলেন? কিভাবে পরিত্রাণ পেতে পারি? জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনার একটা যেটা করতে হবে, অনেক বছর হয়েছে, আপনি একটা মেরুদণ্ডের MRI করে দেখবেন, একজন বাত ব্যথা বা রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে একটা MRI করে আপনার কোমরটা অন্তত অ্যাসেস করা দরকার, যে ওখানে কোনো কিছু আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ফিজিওথেরাপি দিলে আশা করি ইম্প্রুভ হয়ে যাবে। আর আপনি এখন কাজের ক্ষেত্রে আমরা যে বারবার বলছি, সামনে ঝুঁকে টানা কাজ না করা। যেমন কোনো কাজ করতে হতে পারে পারিবারিক, সেক্ষেত্রে আপনি যেটা দরকার নিচু কাজ, সেটা হাঁটু ভেঙে বসে কাজটা করেন, অনেক সময় বসে বসে কাজটা করবেন না। তো একটু নিয়মগুলা মেনে চলেন। আর এই ক্ষেত্রে আপনার হাঁটুর কোয়াড্রিসেপস স্ট্রেটিক এক্সারসাইজ খুব ভালো কাজ করে, এবং পর্যাপ্ত পানি খেতে হবে। কাজের মধ্যে কিন্তু পানি খেতে হবে। হ্যাঁ, ন্যূনতম একজন পুরুষ সুস্থ মানুষের ন্যূনতম 4 লিটার পানি 24 ঘন্টার মধ্যে খেতে হবে। এ পানি খাওয়া, কিছু আপনার বাসায় রাতের বেলা হয়তো কুসুম গরম সেঁক দেওয়া, এগুলো করতে পারেন। একটু হাঁটার অভ্যাস করা, এগুলো আপনি নিয়মিত চালিয়ে যান। কিছু এক্সারসাইজ আছে, যেটা হচ্ছে কাপ অ্যান্ড হেমিস্ট্রিং মাসেল স্ট্রেসিং এক্সারসাইজ, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বা কোয়াড্রিসেপ স্ট্যাটিক এক্সারসাইজ, যেগুলো আপনার অনেক উপকারে আসবে। তো আর নিয়ম মাফিক কাজ করতে হবে। ওই যে টানা কেবল কাজই করলেন সামনে ঝুঁকে বা বসে, হ্যাঁ কোমরটা মানে সামনে ঝুঁকিয়ে, এগুলো অ্যাভয়েড করতে হবে। মাঝে মাঝে সাঁতার কাটা, আপনি যদি যেখানে আছেন যদি সম্ভব হয় একটু রিল্যাক্স থাকা, আপনি বলছেন রিল্যাক্স হলে কিন্তু কমে যায়, এটা করতে হবে। আর পাশাপাশি আমার মনে একটা MRI করে না, প্রয়োজনে হয়তো ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হতে পারে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহসান হাবিব ঢাকা থেকে বলছিলাম। জি, দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি স্যারকে আমি জানাতে চাচ্ছিলাম, আমার মায়ের বয়স 55 বছর। আচ্ছা, ওজনটা ঠিক এই মুহূর্তে স্যার ওয়েট আমি বলতে পারতেছি না, কিন্তু হঠাৎ করে কয়েকদিন বলতেছে যে আমার পায়ের গিরার গিরার সহ গিরার নিচের যে মাসেল আছে, মাসেলটা খুব পেইন করতেছে। ওনাকে আমরা ডাক্তার দেখাইছিলাম, মেডিসিনের ডাক্তাররা ওনাকে বলছিল ডক্টর সাহেব স্যার যে ওনার হাত পা গুলো যদি মুভিং না করে তাহলে এক সময় ওনার হাত পা জয়েন্ট গুলা একদম স্টপ হয়ে যেতে পারে। এই সমস্যা আছে, উনি সবসময় ওষুধের পরে চলে, ক্যালবোডি বা বিভিন্ন ওষুধ, ওনার প্রেশার আছে, তবে ডায়াবেটিক্স নাই মাশাল্লাহ, একটা জিনিস এই অবস্থায় চলছে। এটা এইরকম আমি ট্রিটমেন্ট করাচ্ছি আমার আম্মাকে প্রায় 5 বছরের বেশি সময় ধরে। এখন এই পায়ের ব্যথাটার জন্য আমি কি করতে পারি? এমনি উনি হাঁটা চলাফেরা করে? জি স্যার, হাঁটা চলাফেরা করতে পারে। উনি থাকে কোথায় এখন? আমার কাছে ঢাকা ঢাকা থেকে সমস্যা, নামাজ পড়তে পারতেছে না দাঁড়িয়ে, ওই পায়ের কামড়ানোর জন্য। হ্যাঁ, পায়ের নিচে। আচ্ছা, কোমর ব্যথা আছে স্যার? কোমর ব্যথা, কোমর ব্যথা, কোমর ব্যথা নাই স্যার, বলতেছে যে আমি না, কোমর ব্যথা নেই। জি আচ্ছা না স্যার, কোমর ব্যথা নেই। আচ্ছা জি, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। এক্ষেত্রে ওনার যেহেতু বয়স হয়েছে, আপনাকে ব্লাডের ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং মিনারেল টেস্ট একটু করে দেখবেন। মিনারেল টেস্ট অনেক জায়গায় হয় বাংলাদেশে, তো সেক্ষেত্রে যে মিনারেল, অনেক সময় ভিটামিন ডি এর লেভেল কম থাকতে পারে, ক্যালসিয়ামের লেভেল কম থাকতে পারে, আবার জিঙ্ক বা ফসফরাস ম্যাগনেসিয়াম, এই এই এলিমেন্টগুলো এই বয়সে ঘাটতি হয়ে যায়।
তো এগুলো দেখে এগুলো আপনাকে খেতে হবে, ওনাকে হয়তো টানা 2-3 মাস আবার ব্রেক দিয়ে আবার খেতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ওনাকে করতে হবে। দ্বিতীয়ত ওনাকে আপনি হাঁটার অভ্যাস করান, মানে ঢাকা মানে এমন একটা শহর হয়ে দাঁড়িয়েছে আমাদের শরীরের বিভিন্ন রোগ উৎপাদনের জন্য এনাফ, আমার মনে হয় ওনাকে একটু হাঁটার জন্য একটা পরিবেশ তৈরি করে দেন। যদি সম্ভব হয় ওনাকে নিয়মিত বাসার ছাদে বা যদি আপনার এলাকায় যেখানে সুইটেবল জায়গা আছে, যে নিরাপদ একটা জায়গায় উনি যেন অন্তত 10 থেকে 15-20 মিনিট হাঁটতে পারে, টানা হাঁটা প্রয়োজন নাই, মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে হাঁটলো, এগুলা করুক। আর পাশাপাশি ওই ব্যথার জায়গায় কুসুম গরম শেক দুবেলা দিবে, যদি গরম শেক দিলে ভালো ফিল করে দিবে, না হলে উল্টা শেক মানে ঠান্ডা শেক বা বরফের শেক দিবে, এগুলা 10-5-6 মিনিট করে প্রতিদিন দিবে। আর পাশাপাশি পায়ের কিছু ব্যায়াম আছে, হ্যাঁ, যেটা আমরা স্ট্রেসিং এক্সারসাইজ বলি, স্ট্যাটিক এক্সারসাইজ বলি, যেটা উনি শুয়ে শুয়ে করা, যেমন চিত হয়ে শুয়ে গোড়া পায়ের গোড়ালি দিয়ে পা মানে বিছানা চাপ দিয়ে ধরে রাখা, আবার ছেড়ে দেওয়া, হাঁটুর নিচে একটা ছোট টাওয়াল পেঁচিয়ে চাপ দিয়ে ধরে রাখা, আবার ছেড়ে দেওয়া, এই জাতীয় কিছু এক্সারসাইজ আছে, এগুলো করতে হবে। এরপরেও যদি সমাধান না হয় আপনাকে একজন রিহ্যাবিলিটেশন, বাত ব্যথা, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে হয়তো কিছুদিন ফিজিওথেরাপি নেওয়ার প্রয়োজন হতে পারে। তবে ওনাকে অ্যাক্টিভ রাখতে হবে, মুভমেন্টে রাখতে হবে। আর এই ক্ষেত্রে অনেক সময় আপনার মাঝে মাঝে আপনারা প্যারাসিটামল দিতে পারেন খুব বেশি কষ্ট পেলে, বা ভিটামিন B1, B6, B12 একটা করে দুবেলা এগুলা কিছুদিন খেতে পারে যদি উপকার আসে, বা ক্যালসিয়াম, কিন্তু টানা ক্যালসিয়াম খাওয়া যাবে না, ক্যালসিয়ামের লেভেল দেখে খাওয়াতে হবে। আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো মাংসপেশির ব্যথা এবং স্নায়ুকোষে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটা বিরতির পর। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট, এবার নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।